আজকে আমি সর্ষে ট্যাংরা করছি, সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ। তার জন্য কি লাগছে? ট্যাংরা মাছ, সর্ষে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটবো মিক্সিতে। আর হলুদ, গুঁড়ো হলুদ, আর হচ্ছে নুন, এই লাগছে। আর ধনে পাতা কেটে ভিজিয়ে রাখা আছে কুচি করে। আর লঙ্কা তো এর মধ্যে দেওয়া আছে। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে, একটু নুন দিয়ে রেখেছি যাতে তেতো না হয়। এবার মাছটা ভাজবো। কড়াতে মাছটা দিলাম, ভাজা হবে। একটা দুটো দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একবার ভাজা হয়েছে, কতগুলো ভেজে রেখেছি, আবার কতগুলো ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার পরেরটা তুলে রেখে রাখছি। এই যে তুলছি, এবার কড়াইতে কালো জিরে দেবো। সর্ষে বাটাটা দেবো, যে সর্ষে বাটা, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। একটু হলুদ দেবো, মাছ অনেকটা আছে, বুঝে সর্ষে বাটা আর হলুদ, হলুদ নুন দেবেন পরিমাণ বুঝে। সর্ষেটা ভাজা হচ্ছে, সর্ষে বাটাটা। এবারে জল দেব, আর একটু জল দিচ্ছি। এবারে মাছটা ছাড়া, ট্যাংরা মাছগুলো ছেড়ে দিলাম সর্ষে বাটার মধ্যে। ঢাকা দিয়ে রাখবো যাতে মাছগুলো ঠিকঠাক মতো মশলাটা ঢোকে মাছের মধ্যে। আঁচটা কমিয়ে ঢাকাটা দেবো। এই জল দিয়েছিলাম সেটা অনেকটা টেনে নিয়েছে, মাছটা এবার নামাবো। তার আগে ধনে পাতা দেব, বন্ধ করছি গ্যাস। ধনে পাতা দিচ্ছি,
এবারে কিছুক্ষণ কড়াইতে থাকলে তারপরে নামালে ভালো হবে, ভালো লাগবে। ধনে পাতার গন্ধটা মাছের মধ্যে ঢুকবে, ঢাকা দিয়ে রাখ। এই যে হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল ধনে পাতা দিয়ে কমপ্লিট। আপনারা করে খাবেন বাড়িতে, বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, একটু অন্য ধরনের স্বাদ লাগবে। সাদা সর্ষে দিয়ে করেছি।